দারুণ একটা বছর কাটাচ্ছেন আফিফ হোসেন ধ্রুব। ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছেন আফিফ। এবছরই এক হাতে দুটো ম্যাচ জিতিয়েছেন, অপরাজিত 90 রান করেছেন এক ম্যাচে, আরেক ম্যাচে করেছেন অপরাজিত 80-র বেশি। সব মিলিয়ে 2022-এ আফিফ রান তুলেছেন 55 গড়ে। এতক্ষণ আফিফের নামে যা যা বিশেষণ শুনলেন সবই ওয়ানডে ক্রিকেটের। ওয়ানডের উজ্জ্বল নক্ষত্র আফিফ টি টোয়েন্টি ক্রিকেটে কিছুটা রং যে হারান না তা কিন্তু নয়। ওয়ানডেতে 43.5 গড়ে ব্যাটিং করা আফিফের টি টোয়েন্টি গড় 19। রঙিন জার্সির দুই ফর্মেটে আফিফের ব্যাটিং পার্থক্য স্পষ্ট, কিন্তু 2022 টি টোয়েন্টি ফর্মেটেও আফিফের ওপর নিজের আশীর্বাদের হাত রেখেছে। 19 গড়ের আফিফ এবছরে টি টোয়েন্টিতে ব্যাটিং করেছেন 32.5 গড়ে। এর পিছে কারণও অবশ্য আছে, 2022 সালে ব্যাটিং অর্ডারে 3-4-5 নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েছেন আফিফ। ব্যাটিং অর্ডারে যখনই উপরের দিকে ব্যাট করার সুযোগ পেয়েছেন তখনই সেটা সর্বোচ্চ ব্যবহার করেছেন তিনি, কিন্তু এই সুযোগ তিনি নিয়মিত পাননি। আফিফকে তখনই উপরে নামানো হয়েছে যখন একাদশে ছিলেন না রিয়াদ মুশফিকদের মতো সিনিয়ররা। এশিয়া কাপের স্কোয়াডে রিয়াদ মুশফিকরা আছেন, তাই স্বভাবতই প্রশ্ন উঠেছে আবার কি আফিফের ভাগ্যে জুটবে শেষের কয়েকটা বল। না, এবারে সম্ভবত আর তা হচ্ছে না, এতদিনে নিজেদের ভালোটা বুঝেছে ম্যানেজমেন্ট। সোমবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন আফিফকে নিয়ে নিজেদের প্ল্যান। হোয়াট উই ওয়ান্ট, আমরা স্পেসিফিক রোল নিয়ে আফিফকে চিন্তা করছি, মানে হি ইজ আ ডাইনামো। আমার মনে হয় যে কনফিডেন্ট একটা ছেলে, দারুণ ব্যাটিং করেছে লাস্ট দুইটা টি টোয়েন্টি, ওয়ানডেতেও ভালো খেলেছে। সবচেয়ে বড় হি ইজ অ্যাগ্রেসিভ অ্যান্ড দ্যাটস হোয়াট উই ওয়ান্ট, সত্যি কথা বলতে টিমের মধ্যে। তো আমার মনে হয় যে আফিফকে আমরা ওই পজিশনে, কারণ হি ইজ আওয়ার ফিউচার, হি ইজ আওয়ার নেক্সট ভেরি ইম্পর্টেন্ট ক্রিকেটার, হয়তো বা গ্রুম হচ্ছে বাংলাদেশের, তো অবশ্যই আমরা ওই সুযোগগুলো তো আমরা করে দিই, এটা আমাদের দায়িত্ব, ঠিক না? নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না, দেশি নগদে বেশি লাভ। আফিফকে ডাইনামো বলে সম্বোধন করেছেন সুজন। আর এই বাঁহাতি যে ব্যাটিং অর্ডারের 4 অথবা 5-এ ব্যাট করতে নামলে আসলেই একজন ডাইনামো হয়ে যান সেটার প্রমাণ দিচ্ছে ওর পরিসংখ্যান। নম্বর 4-এ আফিফের ব্যাটিং গড় 31, অপরদিকে নম্বর 5-এ আফিফ ব্যাটিং করেন 130-এর বেশি স্ট্রাইক রেটে। এত এত ভালো রেকর্ডই ম্যানেজমেন্টকে বাধ্য করেছে আফিফকে ঘিরে টিম প্ল্যান সাজাতে। সাকিব আল হাসান এবং খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে সবশেষ বিপিএলে ফরচুন বরিশাল ব্যাটিং অর্ডার নিয়ে করেছেন নানা রকমের এক্সপেরিমেন্ট। সোমবার ইঙ্গিত পাওয়া গেছে বাংলাদেশ দলেও দেখা যেতে পারে একই ধরনের কিছু। খুব অ্যাবোরেটলি আমরা ছেলেদেরকে বলে দিতে চাই যে দাদার দায়িত্বটা আমরা ওইভাবে বলতে চাই, হয়তোবা দায়িত্ব এখানে কোনো ম্যাচে ডিফারেন্ট থাকবে, কোনো ম্যাচে ডিফারেন্ট থাকবে, কারোর ব্যাটিং অর্ডার হয়তো বা কেউ একদিন ওপেন করবে, কেউ হয়তো একদিন 4 নম্বরে খেলবে, এরকম হতে পারে, বাট ওটা সিচুয়েশন এবং অপোনেন্টকে ডিমান্ড করে আমরা করতে চাই। দলে কারো ব্যাটিং পজিশনে যেখানে নিশ্চিত নয় সেখানে আফিফকে একরকম লাইসেন্সই দিয়ে দেওয়া হয়েছে 4 কিংবা 5 নম্বরে খেলার। তরুণ আফিফের জন্য এটা একদিকে যেমন বড় পাওয়া, অন্যদিকে তেমন বড় দায়িত্ব। জাতীয় দলে নিয়মিত হওয়ার 3 বছর পর যখন আফিফ নিজের যোগ্যতা বলে একটা ব্যাটিং পজিশন পেয়েছেন তখন তার এটা ধরে রাখতে হবে, তাহলেই দলের জুনিয়ররা সাহস পাবে। অবশ্য একটা পজিটিভ মেসেজ ইতোমধ্যে জুনিয়রদের মাঝে পৌঁছে যাওয়ার কথা, সেটা হলো সিনিয়রিটি দেখে নয়, সাকিবের দলে সব কিছু ঠিক হবে পারফরমেন্সের বিচারে। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।